দুদিনের সফরে ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা সই হবে এগারোটি চুক্তি ও সমঝোতা স্মারক যুদ্ধ নয় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যয় করলে বাঁচবে বিশ্ব বলেছেন প্রধানমন্ত্রী এসকাপের সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন বুধবার তীব্র তাপদাহ সারা দেশে হিটস্ট্রোকে রাজধানীতে একজনের মৃত্যু আরও বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি শিগগিরই গরম কমার সম্ভাবনা নেই দেখছিলেন সংবাদ এবারে বিস্তারিত দুই দিনের সফরে ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল কাতারের আমিরকে বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি বিকেল পাঁচটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে কাতারের আমিরকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল কাতারের আমিরকে গার্ড অফ অনার প্রদান করে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাতারের আমিরের দ্বিপাক্ষিক বৈঠক হবে এ সফরে ঢাকা ও দোহার মধ্যে এগারোটি চুক্তি ও সমঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে দ্বৈতকর পরিহার আইনগত বিষয়ে সহযোগিতা সাগরপথে পণ্য পরিবহন বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা দণ্ডপ্রাপ্তদের হস্তান্তর ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি হতে পারে এছাড়া শ্রমশক্তি বন্তর পরিচালনা উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা যুব যুবক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুদ্ধে অস্ত্র আর অর্থ ব্যয় না করে তা জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যয় করা হলে রক্ষা পেত বিশ্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী করতে জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি সহিষ্ণুতা শক্তিশালীকরণ এবং ঝুঁকির হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ নিতে বিশ্বের সামনে পাঁচ দফা সুপারিশ তুলে ধরেন শেখ হাসিনা রকুনুজ্জামানের রিপোর্ট ন্যাশনাল অ্যার্পেশন প্ল্যান দুই হাজার চব্বিশের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এনজিও প্রতিনিধি জলবায়ু বিশেষজ্ঞ সহ প্রায় এক হাজার প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন চারদিন ব্যাপী এই আয়োজনের লক্ষ্য বিশ্বের কাছে জাতিসংঘ জলবায়ু অভিযোজনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরা এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠনসহ তার সরকার প্রতিষ্ঠিত মন্ত্রণালয়ের মাধ্যমে কোটি টাকা হাজার ব্যয় করেছে পঁচিশ বছর মেয়াদী জাতীয় অভিযোজন পরিকল্পনা সহ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকারের প্রস্তুতির বিস্তারিত তুলেও ধরেন প্রধানমন্ত্রী অভিযোজন কার্যক্রমে বাস্তবায়নের জন্য দু হাজার নয় সালে আমরা নিজস্ব অর্থায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেছি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পঁচিশটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় সত্ত্রিশ হাজার কোটি টাকা আমরা ব্যয় করেছি এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। বৈশ্বিক কার্বন নিঃসরণের জন্য প্রধানভাবে দায়ী ধনী দেশগুলোর প্রতিশ্রুতি অর্থ জলবায়ু তহবিলে দ্রুত জমা দেওয়ার আহ্বানও পুনরক্ত করেন প্রধানমন্ত্রী। এছাড়া জলবায়ু উদ্ভাসতুদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নেওয়ার আহ্বানও জানান তিনি। অভিযোজন ও প্রশমন উন্নত দেশসমূহের প্রতিশ্রুতি প্রতিবছরের 100 বিলিয়ন ডলার প্রদানের বিষয়টি বাস্তবায়ন করা ছিল বার বার আহ্বান জানাচ্ছি সমুদ্র কৃষের উচ্চতা বৃদ্ধি লবণাক্ততা বৃদ্ধি নদী ভাঙন বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সব সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এরই মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে নানান পদক্ষেপ নিয়েছে ধরিত্রী রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন বিএনপি গণতান্ত্রিক রীতিনীতি মেনে সভা সমাবেশ করবে তা না হলে জনগণই তাদের প্রতিহত করবে তিনি আশা করেন আঠাশ অক্টোবর আন্দোলনের নামে যে পরিস্থিতি তৈরি করেছিল সে পথে এবার হাঁটবে না দলটি প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান জাতিসংঘের স্ক্যাপ সম্মেলনের বাইরেও ২৬ এপ্রিল দেশটির প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে সেখানে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি দেশটির পর্যটন খাতে মানব সম্পদ বিনিয়োগে আগ্রহ দেখাবে বাংলাদেশ সফরে একটি চুক্তি তিনটি সমঝোতা স্মারকে সইয়ের পাশাপাশি মুক্ত বাণিজ্য আলোচনার বিষয়ে একটি লেটার অফ ইন্টেন্ট থাকবে সম্মেলনে ২৬ এপ্রিল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী জানান কাতারের আমিরের সফর সংক্ষিপ্ত সে কারণে ধানমন্ডি বত্রিশ নম্বর ও রাস্তা উদ্বোধন সহ সব জায়গায় যেতে পারছেন না একই সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকটিও বাতিল করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় কোন সেক্টরে যুদ্ধ করেছেন প্রশ্ন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের বলেন ভারতের ওপর ভর করে সরকার যত কিছুই করুক বিএনপিকে ধ্বংস করা যাবে না ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চলছে চলবে বলেও জানান তিনি বলেন বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে বিএনপি সংগঠিত হচ্ছে শক্তি অর্জন করেছে বিএনপি আন্দোলন থেকে পিছু হটবে না বলেও জানান জয়নুল আব্দ ফারুক জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন জনগণের পকেট কেটে ক্ষমতায় আসার একশো দিন উদযাপন করছে সরকার আওয়ামী লীগের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান জনলউদ্দিন ফারুক কথা বলে সেই আজকে বলা আছে ভারতীয় করব আমরা ভারতীয়দেরকে এдерছে আগ্রাসন থেকে বিরত রাখার জন্য আজকে আমরা নেমে পড়েছি অ라이언ঘাটে শে কোথায় যুদ্ধ করেছেন কোন সেক্টরে যুদ্ধ করেছেন নামটা বলেন আর আমাকে প্রশ্ন করেন আমার দলের মেজর হাফিজকে প্রশ্ন করেন অ্যাডভোকেট ফজলুর রহমান কে প্রশ্ন করেন মনিরুলক চৌধুরীকে প্রশ্ন করেন কোথায় যুদ্ধ করেছে অব্যাহত তাপদাহে নাকাল সারাদেশের মানুষ তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে পাবনা ও চুয়াডাঙ্গায় একই অবস্থা অন্য জেলাগুলোতেও বাতাসে যেন আগুনের হলকা বিপর্যস্ত জনজীবন চরম কষ্টে সাধারণ মানুষ রাজশাহীর বাগমারায় ভুট্টা খেতে কাজ করার সময় হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য সুবিতে ছবিতে ডেস্ক রিপোর্ট সপ্তাহ ধরে অব্যাহত তাপদাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন দুই ডিগ্রি কমে সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সূর্যের চোখ রাঙানিতে উত্তপ্ত দিন ও রাতের তাপমাত্রায় নেই খুব বেশি তফাত জনসাধারণকে সচেতন করতে এখনো চলছে মাইকিং খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে ঘর থেকে বিশেষ কাজ ছাড়া বেড়াতে পারছেন আর বেড়ালে মনে হয় আগুনের মতো সাটা লাগছে চোখে এই তাতে মানুষ বেড়াতে পারছে না এতে করে আমাদের ভালোবাসি কিছুই হচ্ছে না আমাদের চাল ডাল কিনবো এক কেজি দুই কেজি চাল কিনতে পারছি না তীব্র তাপদাহে পুড়ছে ঝালকাঠিও চরম বিপাকে শ্রমজীবী ও কৃষকরা প্রখর রোদে পুড়ছে বিস্তীর্ণ মাঠের ফসল মাটি ফেটে চৌচির রোজগার কমে যাওয়ায় দুর্বিষহ জীবন কাটছে শ্রমজীবীদের হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা রেহার কোনো কায়দা নাই দুর্বিষহ অবস্থা গরমে গায়ে গুঞ্জি জামাটামা রাহার কোনো সিস্টেম নাই খুব খারাপ অবস্থায় আছি আমরা শামসি রোডে প্যাডের দায় রোডে কোনো যাত্রী নাই রাস্তাঘাটে কোনো লোকজন বেরোতে পারছে না গরমে চলতে পারে অসুবিধা এই তীব্র গরমে যেটা স্বাস্থ্যের ঝুঁকি যেটা আছে সেটা হচ্ছে যে ডায়রিয়া এই আমাদের অঞ্চলে অলরেডি ডায়রিয়া শুরু হয়ে গিয়েছে কিছুটা প্রকোপ বেড়েছে আগে যদিও পরিস্থিতি আমাদের কন্ট্রোলে আছে গরমে অতিষ্ঠ শরীয়তপুরের সাধারণ মানুষ রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে ডায়রিয়া সর্দি কাশি জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ এই থাকবে কি থাকবে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাতক্ষীরাতেও বেকায়দায় খেটে খাওয়া মানুষ দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট গরমের হাত থেকে রেহাই পেতে গাছতলায় আশ্রয় নিচ্ছেন অনেকে ভিড় বেড়েছে ডাব শরবত ও আখের রসের দোকানে ক্ষতি হচ্ছে আম সহ বিভিন্ন ফসলের রাস্তাঘাটে চলা যাচ্ছে না তাই এখানে একটু তাপমাত্রা কম তার কারণে এই আরামদায়ক জায়গায় বসে আছে তাপে গাড়ি চালানো যাচ্ছে না টায়ার পর্যন্ত ফেটে যাচ্ছে এত গরম কি করি সহ্য করবো ফেটে চালাই তো করতেই হবে পানিতে নিয়ে গেলে বাচ্চারা তো আর উঠতেই চায় না পানির থেকে প্রচন্ড গরম এত গরমের ভিতরে আমাদের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এমন অবস্থা থেকে অচিরেই মুক্তি মিলছে না এপ্রিল জুড়েই প্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর নিউজ গরম অব্যাহত থাকায় হিট অ্যালার্টের সময়সীমা আরও তিন দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর গ্রীষ্মের উত্তাপে উত্তপ্ত আবহাওয়া পুরো এপ্রিল মাস জুড়ে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে আজ তাপমাত্রা চেয়ে কিছুটা কম থাকলেও জনজীবনে স্বস্তি ঘর থেকে বের হলেই গরমে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় হেডস্ট্রোকে একজন রিক্সা চালকের মৃত্যু হয়েছে বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে গেল কদিন ধরেই রাজধানী সহ দেশে বইছে তাপদাহ আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে এছাড়া রাজশাহী টাঙ্গাইল যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বিরাজ করছে আর রাজধানী ঢাকাতে মৃদ থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে হাসফাস অবস্থা রাজধানীর খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রখর রোদ ও তীব্র গরম উপেক্ষা করেই কাজ করতে হচ্ছে তাদের গরমে তো গাড়ি চালানো খুব কষ্ট হয় মনে করুন যে এগারোটার সময় বাইরে আসি আর দুইটা পর্যন্ত গাড়ি চালাবার কি দুইটা পর্যন্ত গাড়ি চালা আর গাড়ি চালা যায় না এত গরমের মধ্যে আমাদের কষ্ট হচ্ছে রাস্তাঘাটে বের হলেও কষ্ট হচ্ছে বয়স্ক মানুষ কিংবা রোগী জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে পড়তে হচ্ছে ভোগান্তিতে বর্তমানের হাতে একটা ছড়ি তারপর ধরুন একটা ছাতা তারপরে পানি আছে। খুব সতর্কভাবে থাকতে হইতেছে আর আমরা যারা চাকরিজীবী আছে তারা অ্যাকচুয়ালি অনেক সাফার করছি কারণ যারা বাসে চলাচল করি আমরা বা হচ্ছে পাবলিক যেই ট্রান্সপোর্টগুলো ব্যবহার করি সেগুলোতে যে মানে মানুষের যে ভিড় প্লাস হচ্ছে যে গরম এটাতে আসলে অতিষ্ঠ অবস্থা এবং তীব্র গরমের এই অস্বস্তির হাত থেকে রক্ষা পেতে অনেকে আবার ফুটপাতের শরবত খাচ্ছেন যদিও এটা কতটুকু স্বাস্থ্যকর সেটা কেউ বিবেচনা নিতে পারছেন না তারা শরবত খেলাম অতিরিক্ত গরম লাগছে এই যে বরফ দিয়ে শরবত খাওয়াচ্ছে মোটামুটি মোটামুটি ঠান্ডা লাগলো আর যে যে পরিমাণ গরম পড়ছে হাসপাতালে গেছিলাম প্রচন্ড গরম বাচ্চা তো এখন আমি আমি যাওয়ার কথা ছিল সন্ধ্যা বাড়িতে এখন ইমার্জেন্সি যেতেছি এর অবস্থা পুরে খারাপ তীব্র এই তাপদহ অব্যাহত থাকায় আবহাওয়া অফিস এক সতর্ক বার্তায় জানিয়েছে সোমবার থেকে পরবর্তী তিন দিন হিট অ্যালার্ট জারি থাকবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজকে তাপমাত্রা কিছুটা কমতে পারে কোনো জায়গায় এক ডিগ্রিও কমতে পারে তবে যেটা দেখা যাচ্ছে আগামীকাল পরশু তাপমাত্রা কমবে না এমন কি কোনো কোনো জায়গায় আবার নতুন করে বাড়তে পারে এই জন্য আমরা আজ থেকে ঘন্টার জন্য আমরা নতুন করে আমরা হিট অ্যালার্ট জারি করেছি আবহাওয়া অফিসের তথ্য মতে সোমবার ঢাকা ঢাকাসহ সারাদেশের তাপমাত্রা রবিবারের চেয়ে কিছুটা কম তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা আরো বাড়ার আভাস দেয়া হয়েছে শৈকু সাদিক বাংলা ভিশন ঢাকা গণতন্ত্রের ভিত্তি হল অবাধ মুক্ত ও বহুমাত্রিক গণমাধ্যম এ বক্তব্যকে ধারণ করেই দক্ষিণ কোরিয়ায় শুরু হল এবারের ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্স বক্তারা বলেন বিশ্বব্যাপী কর্তৃত্ববাদী সরকারের উত্থানে হুমকির মুখে গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতা কার্যকর গণতন্ত্রের জন্য সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানান তারা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ইমরুল কায়েসের প্রতিবেদন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের হোটেল প্রেসিডেন্টে শুরু হয়েছে ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্স দুই এতে অংশ নিয়েছেন বিশ্বের ছেচল্লিশটি দেশের অর্ধশতর বেশি সাংবাদিক ছয় দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন দক্ষিণ কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী চুং বায়ুং উন তিনি বলেন গণতন্ত্রকে শক্তিশালী ও কার্যকর করতে অবাধ ও মুক্ত সাংবাদিকতার বিকল্প নেই বিশ্বের বিভিন্ন দেশে কর্তৃত্ববাদী সরকারের উত্থান হচ্ছে এটা উদ্বেগজনক এ ধরনের সরকার সব সবসময় সাংবাদিকদের ভয়ভীতি দেখাতে চায় আমরা বিশ্বাস করি যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে কর্নার স্টোন বা ভিত্তি হলো অবাধ মুক্ত ও বহুমাত্রিক গণমাধ্যম মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে এবং সাংবাদিক ও গণমাধ্যম রক্ষায় সকল ধরনের বিধিবিধান ও আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগকে আমরা সমর্থন দিয়ে যাব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী অভূতপূর্ব হুমকির মুখে পড়েছে সম্মেলনে অংশ নেয়া সাংবাদিকরা বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা সহ নানা কারণে সাংবাদিকদের জীবন হুমকির মুখে তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তারা আর এবারের ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্সের মূল উদ্দেশ্য নিয়ে কথা বলেন আয়োজকরা The aim of this conference is to promote the understanding among the international journalists such as

গণতন্ত্রকে কার্যকর করতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সত্যনিষ্ঠ হয়ে কাজ করতে হবে ইমরুল কায়েস বাংলা ভিশন ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্স সিউল দক্ষিণ কোরিয়া বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুব খোকন দাবি করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তাকে বহিষ্কার করার কোনো আইনগত ভিত্তি নেই সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলনে তিনি বলেন জিয়াউর রহমানের সময় ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে এখনও বিএনপিতে আছেন ভবিষ্যতেও থাকবেন তিনি বলেন আইনজীবী ফোরামের কোন গঠনতন্ত্র না থাকায় তাকে অব্যাহতি দেওয়ার কোনো বৈধতা নেই সংগঠন থেকে এর আগে যাদের বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কারও সঠিক হয়নি সংবাদ সম্মেলনে তিনি আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের কঠোর সমালোচনা করেন কায়সার কামালকে সরকারের এজেন্ট অর্বাচীন বালক ও নৈতিক স্থলনজনিত অপরাধী বলেও অভিহিত করেন খোকন ফোরামের সিদ্ধান্ত উপেক্ষা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার খোকন মাহমুদকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় পরে প্রতিক্রিয়ায় এই সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে দুদিনের সফরে ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা সই হবে এগারোটি চুক্তি ও সমঝোতা স্মারক যুদ্ধ নয় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যয় করলে বাঁচবে বিশ্ব বলেছেন প্রধানমন্ত্রী এসকাপের সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন বুধবার তীব্র তাপদাহ সারা দেশে হিটস্ট্রোকে রাজধানীতে একজনের মৃত্যু আরও বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি শিগগিরই গরম কমার সম্ভাবনা নেই এই ছিল এখনকার মতো পর সংবাদ সকাল সাড়ে সাতটায় এছাড়া বাংলা ফিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট বিভিন্ন টোয়েন্টিফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ফিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ফিশন নিউজ এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ